হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি কার্ড রাইস বানাবো। কার্ড রাইসের জন্য ভাত করেছি প্রেশার কুকারে, এই তিন জায়গায় নিয়েছি, তিন রকমের কার্ড রাইস বানাবো। এই তেলে এই পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, এই বিউলির ডাল আর জিরে সর্ষে, এই যে জিরে ফোড়ন দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে এইটা একটু পুড়ে যায় যদি একটু গ্যাসটাকে অফ করে রেখেছি। এবার দেবো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়ো আর এই হিং, এইটা দেবো আর আদা বাটা দেবো, এই যে আদা বাটা। এবার দেবো এই নুন, চিনি, কাঁচা লঙ্কা, এই যে এক ধরনের কার্ড রাইস তৈরি হয়ে গেছে। এই যে রাইস, এই দই আর কার্ড আর এই যে মশলাটা করছিলাম সেইটা, কারি পাতা পাতা সব কিছু আছে, পেঁয়াজ, লঙ্কা, নুন, মিষ্টি সবই আছে। আর সব বলেছি কী কী দিয়েছি আপনাদের, এইটা দিয়ে মাখাবো। আর এক ধরনের কার্ড রাইস দেখাচ্ছি, এই দইয়ের ছাঁচটা ফেটিয়ে নিয়েছি, এতে দুধ দেবো, দুধ, ঈষদুষ্ণ দুধ, গরম দুধ, মানে গরম না ঠিক ঈষদুষ্ণ, নাহলে তো দই বসবে না, এই দিলাম। দিয়ে এর উপর এইটা দিয়ে ফেটাবো, ফেটিয়ে ভালো করে ফেটাতে হবে। এর উপরে আমি রাইস, পেঁয়াজ, লঙ্কা এসব দেবো, চিনি, নুনটা দেবো। বসাচ্ছি ছাঁচ দিয়ে আর ঈষদুষ্ণ দুধ দিয়ে ঘুটে নিয়েছি। এবার এই ভাতটাকে একটু চটকে নিয়েছি, নিয়ে এই ভাতটা দেবো, দই বসাবো আর তার উপর দিয়ে এই কারি পাতা, পেঁয়াজ, এই যে কারি পাতা, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা, এই যে এই দিয়ে দেবো। আর একটু চিনিও দেওয়া আছে, কিন্তু নুন দেব না। এইটা 5-6 ঘন্টা লাগবে এই দইটা বসতে, নুনটা খাওয়ার সময় দিয়ে নেব। এই যে আরেকটু চিনি দিলাম, দিয়ে এইটাকে সমস্ত মেলাবো, এই কারি পাতা, পেঁয়াজও দেওয়া আছে, দই বসাবো, 5-6 ঘন্টা টাইম লাগবে। এবার এটা ঢেকে, গরম আছে কি এমনি দই বসে যাবে। এক ধরনের কার্ড রাইস করছি, এই যে ভাতের মধ্যে দইটাকে ফুটিয়ে দিয়ে দিয়েছি। এবার এই সবজি দিয়ে, যার কাছে যা সবজি থাকবে তাই দেবেন, আমার কাছে ছিল বরবটি, আলু, এই সেদ্ধ করে রেখেছি, কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এই চিলি অয়েল দিয়েছি, এই যে আমার হোমমেড চিলি অয়েল, তার সঙ্গে কারি পাতা, পেঁয়াজ আর এই হচ্ছে রসুন, এত করে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি। দিয়ে এবার এইখানে কিছু মশলা আছে, এইখানে এই যে জিরে, ধনে, হলুদ এখানে আছে, আর এইখানে আছে নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, লঙ্কা, হিং, গোলমরিচ আর এই গরম মশলা, এগুলো সব এর ভিতরে ঢেলে দেবো। একটু জল দেবো, নাহলে পুড়ে যাচ্ছে, গ্যাসটাকে আমি যার জন্য অফ করে দিয়েছি। এই বরবটি, আলুটা ঢেলে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এই কার্ড আর রাইস যে রয়েছে এর উপরে ঢেলে দেবো। গরমকালে এই কার্ড রাইস খাওয়া খুব উপকারী, আমাদের এখানে এখন প্রচুর, সাউথের মতোই তো গরম, ওদের দেশে এই ধরনের খাবার কেন, ওদের দেশে প্রচণ্ড গরম। আমি জানুয়ারি মাসে বেড়াতে গেছিলাম, তাই কি গরম, এখন তো গ্লোবাল ওয়ার্মিং যুগে আরও এখানে এত গরম, ওখানে কত গরম, সেই জন্য ওদের খাবার এই ধরনের খাবারই ওদের চলন বেশি, স্পাইসি, তেল মশলা একটু কমই খায়, এটা সহজ পাচ্য খাবারই ওরা বেশি খায়। এইটা ভেজে এবার কার্ড রাইসের সঙ্গে মিশিয়ে দেবো। আপনাদের ঘরে যার যেরকম সবজি থাকবে, এখনকার গাজর আমার ভালো লাগে না বলে আমি আনিনি, সিজনাল সবজি দিতে পারেন। এক ধরনের কার্ড রাইস হয়ে গেল, এই কার্ড আর ভাত নিচে আর উপরে যে মশলাটা সবজি দিয়ে করেছিলাম উপরে, এগুলো মিশিয়ে নিয়ে তারপরে খেতে হবে। আমি দেখানোর জন্যে, দেখতে ভালো লাগবে বলে উপরে দিয়ে রেখেছি।